শুক্রবারের কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। ২৪ ঘন্টা পার হলেও রাজধানীর অনেক এলাকা থেকে এখনো পানি সরেনি। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে আছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, নিউ মার্কেটের জলাবদ্ধতা এবং ব্যবসায়ীদের কি অবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন। এবং বাসাবাড়িগুলো কিন্তু পানির নিচে চলে যায়। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়, এখানেও গতকাল প্রায় কোমর পরিমাণ কিন্তু পানি ছিল। তো পানি কিন্তু ইতোমধ্যে নেমে গিয়েছে, কিন্তু মানুষের যে দুর্ভোগ, বিশেষ করে এই নিউ মার্কেটের ব্যবসায়ীদের যে দুর্ভোগ, সে দুর্ভোগ কিন্তু এখনো রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই বৃষ্টির জলাবদ্ধতার কারণে ব্যবসায়ীদের যে বিভিন্ন সরঞ্জামাদি যেগুলো পানির নিচে আসলে তলিয়ে গিয়েছিল, তারা চেষ্টা করছেন সেই তাদের সরঞ্জামাদিগুলো আসলে রোদে শুকিয়ে আসলে তাদের যে ক্ষতি হয়েছে এই জলাবদ্ধতা সেটা কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার জন্য। তবে আসলে ব্যবসায়ীদের সাথে আমার কথা হয়েছে, তারা আসলে খুব জানিয়েছেন গত কয়েক বছর ধরেই কিছুটা বৃষ্টি হলেই ঢাকা শহরের নিউ মার্কেট কিন্তু তলিয়ে যায় এবং তারা প্রতি বছরই ক্ষতি গুনতে হয়। তারা বলছেন যে প্রতিটি দোকানে গতকালের বৃষ্টিতে বিশেষ করে ২-২.৫ লাখ টাকা এভারেজে তারা বলছেন যে প্রতিটি দোকান, প্রতিটি ব্যবসায়ীকে সেই ক্ষতি কিন্তু গুনতে হবে। এজন্য তারা দুশ্চিন্তা, যেমন মার্কেট কমিটিকে, একই সঙ্গে কিন্তু সিটি কর্পোরেশন, তারা বলছেন যে সব ধরনের ট্যাক্স তারা পরিশোধ করেন, সব ধরনের যে ধরনের ফি গুলো রয়েছে সবই পরিশোধ করেন, কিন্তু তাদের যে অবস্থার উন্নতি, সে অবস্থার উন্নতি কিন্তু এখন পর্যন্ত নাই। আমি তো আপনাকে জানিয়ে রাখি, এই যে দক্ষিণের মেয়র তাপস, তার নির্বাচনী ইশতেহার ছিল জলাবদ্ধতা নিরসনটা অন্যতম গুরুত্বপূর্ণ ইশতেহার ছিল, কিন্তু আমরা দেখেছি গত চার বছরে প্রায় ৩৬০ কোটি টাকা ব্যয় করা হয়েছে জলাবদ্ধতা নিরসনে। দুই সিটি কর্পোরেশন মিলে কিন্তু প্রায় ৭০০ কোটি টাকার উপরে গত চার বছরে ব্যয় হয়েছে, যেটা আমরা জানতে পেরেছি। কিন্তু আসলে এই চিত্র, জলাবদ্ধতার চিত্রের খুব একটা কিন্তু পরিবর্তন হয়নি। কিছুটা বৃষ্টি হলেই কিন্তু এই শহর তলিয়ে যাচ্ছে পানির নিচে, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে এই নিউ মার্কেটের ভোগান্তিটা আসলে অনেকটা চোখে পড়ার মতো এবং খুবই দুঃখজনক, যেহেতু এখানে প্রায় ৪৫০র মতো দোকান আমাদেরকে যেমনটা জানিয়েছে গতকাল তলিয়ে গিয়েছিল এবং তারা চাচ্ছেন এর থেকে স্থায়ী একটি মুক্তি। মিতা, নিউ মার্কেট থেকে জানছিলাম জলাবদ্ধতার খবর। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো, এক মন দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা। এই এক ফোঁটা গরুর চোনা যেমন এক মন দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেবে। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পড়ান। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড় মায়া লাগে। যেমন তুমি আমার কাছে টাকা চেয়েছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার, ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চুনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।